বাংলাদেশে অশান্তির জেরে কি এবার খাবার সংকটের মুখে পড়তে চলেছে বাংলাদেশ? গত কয়েকদিনের অশান্তি আর তাতে স্তব্ধ বাংলাদেশ। ছাত্র আন্দোলনের জেরে ইতিমধ্যেই কারফিউ জারি করেছে বাংলাদেশ সরকার, আর তার কারণে ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর পেট্টাপোল বন্দরে। সকালের পরে থেকেই বন্ধ রপ্তানি আমদানি চলছে ধীর গতিতে। যদি এভাবে দীর্ঘদিন চলতে থাকে তাহলে ভারত থেকে যাওয়া নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দিতে পারে, যার ফলে তার প্রভাব সরাসরি পড়বে বাংলাদেশের খোলা বাজারে। শুধু তাই নয়, সাম্প্রতিক বাংলাদেশে অশান্তির জেরে শনিবার সকালে 35টি ট্রাক রপ্তানি হওয়ার পরেই বন্ধ হয়ে যায় রপ্তানি, আমদানি চলে ধীর গতিতে। পেট্টাপোল দিয়ে ভারতে আসা যাত্রীর সংখ্যাও কমেছে। পেট্টাপোল দিয়ে বাংলাদেশে যাওয়া যাত্রীরা বাংলাদেশের সমস্যা নিয়ে চিন্তিত। পেট্টাপোলে প্রভাব পড়েছে মুদ্রা বিনিময় সহ যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন পরিষেবারও। বাংলাদেশ থেকে ভারতে আসা এক ভারতীয় নাগরিকের দাবি, ঢাকা থেকে যানবাহন না থাকার কারণে অনেক সমস্যার মধ্যে দিয়ে কোনো ক্রমে এসেছে পেট্টাপোলে। আমি ঢাকার কাছাকাছি শিবচর বলে জায়গা আছে, ওখান থেকে আসলাম। হ্যাঁ, আমি ইন্ডিয়ানে। বাংলাদেশ অবস্থা খুব খারাপ, কোনো গাড়ি বাস কিচ্ছু চলছে না। আমি লোকের বাইকে করে করে আমার আসতে হলো। আমার দুদিন বাদে আমার ভিসাটা শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য আমার চলে আসতে হলো। কালকে একবার বেরিয়েছিলাম, আসতে পারিনি। কালকে পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয় তো রয়েছে। দুদিন বাদে ওখানে দেখলাম যে পরিস্থিতি, যে কোনো দোকানপাট কিছু খোলা নেই, সব কিছু বন্ধ মোটামুটি। এখন বাস গাড়ি কিচ্ছু চলছে না, কিচ্ছু চলছে না। আমি বাইকে করে আমার আসতে হলো। কোনো কিছু চলছে? হ্যাঁ, মোটামুটি কিছু কিছু খাবার পাওয়া পাচ্ছি। ম্যাক্সিমাম দোকান পোকান তো বন্ধই, সব বন্ধ, সব কিছু বন্ধ। আসার ক্ষেত্রে কী কী ধরনের অসুবিধা? আসার ক্ষেত্রে অসুবিধা বলতে, আমার তো কোনো গাড়ি ব্যবস্থা কিচ্ছুই পাইনি, কারণ আমি বাইকে করে করে আমার আসতে হয়েছে। গিয়েছিলেন ওখানে একজন বাড়িতে ঘুরতে গেছিলাম। তো আমি তো ভাবছি, আমার তো আসার ইচ্ছে ছিল আরও সপ্তাহখানেক আগে, তাই গণ্ডগোলের জন্য আমার আরও ধরো আমার দুদিন বাদে ভিসাটা শেষ হয়ে যাচ্ছে আমার, ওই জন্য আমার আজকে এইভাবে আসতে করে আসতে। হ্যাঁ হ্যাঁ না, তার আগে চলে আসতে হলো আমার। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ দাস, বারাকপুর। আমার নানু খালামানি সবাই ভ্যালোরে গেছিলো হসপিটালে ডক্টর দেখাতে, তো আমরা তাদের নিতে আসছিলাম, তো নানু আর খালামানিকে নিতে আসছিলাম। হ্যাঁ, এখন বাংলাদেশে ফিরব। হ্যাঁ শুনছি। আর দেশে তো কোনো যোগাযোগ নেই আমাদের কারোর সাথে, দেশে কোনো ইন্টারনেট ওয়াইফাই কোনো কিছুই নাই, তার জন্য যোগাযোগ করতে পারছি না। হ্যাঁ, এখন আমাদের একটা হতাশা কাজ করছে যে আমরা ওই পাশে গিয়ে কী করবো, কোনো কিছু যোগাযোগ নেই, মানে সব কিছু অনিশ্চয়তা আর কি। হ্যাঁ, এখন গাড়ি পাবো কিনা সেটা তো জানি না, সব কিছু অনিশ্চয়তা। এখন দেখা যাক, আমরা বর্ডার পার হয়ে দেখি কী হয়। হ্যাঁ, আতঙ্ক তো কাজ করবে, কারণ দেশে যেহেতু এই অবস্থা। পেট্টাপোল ক্লিয়ারিং এজেন্টস সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, সকালে রপ্তানি শুরু হওয়ার পরে ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গে কথা বলে রপ্তানি বন্ধ করা হয়েছে। যতক্ষণ অবস্থান পরিবর্তন না হচ্ছে ততক্ষণ রপ্তানি বন্ধ থাকবে। বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এখন কি পরিস্থিতি আছে, মানে আপনাদের বিজনেস কি চলছে? বেশ কয়েকদিন বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি, কাগজপত্রেও পাচ্ছি, টিভির মাধ্যমে খবর পাচ্ছি, কিন্তু গত বৃহস্পতিবারও আমাদের এক্সপোর্ট হয়েছে, স্বাভাবিকভাবেই হয়েছে, আমদানিও হয়েছে। এই মুহূর্তে আজকের দিনের খবর, সকালে আমরা 30-35 গাড়ি এক্সপোর্ট করেছি, আমদানি হয়নি বললেই চলে। তারপরের থেকেই বন্ধ। এলপিআই আধিকারিকের সঙ্গে আমাদের টেলিফোনে কথা হয়েছে, তিনি বলছেন সিচুয়েশান স্বাভাবিক হলে আমাদেরকে জানাবেন। অর্থাৎ আমরা আপাতত এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ রেখেছি, বিশেষ করে এক্সপোর্ট বন্ধ। সকাল থেকে 34-35 গাড়ি গেছে, পরে কোনো গাড়ি 0 পয়েন্টে মুভমেন্ট করছিল, তখনই আমাদের স্টপ রাখার কথা বলা হয়েছে। সেটা 9:30 পরে। অর্থাৎ আমরা ধরা যেতে পারে 9:30-10 থেকেই বন্ধ আছে, অর্থাৎ এটা চলবে 2-2.5 ঘন্টা বন্ধ আছে। এবং এটা যতক্ষণ আমাদের ফার্দার কোনো ইনস্ট্রাকশন দেবে ততক্ষণ আমরা রপ্তানির দিকে আর এগোবো না, কারণ আমাদের ড্রাইভারদের নিরাপত্তাটা অনেকটাই বেশি বলে মনে করছি, গুরুত্ব দেওয়া উচিত। আমরা বাংলাদেশের সঙ্গে যখন ব্যবসা করি, উভয় পাশে আমাদের সাংগঠনিক পর্যায়ে বিভিন্ন আপডেট আলোচনা হয়, হোয়াটসঅ্যাপ আধুনিক প্রসেস যেটা আছে সেটাও বন্ধ আছে। আমরা বাংলাদেশের সরকারি কোনো লোকের সঙ্গেও কথা বলি, কী হয়েছে, কেমন কী সমস্যা হয়েছে, ওরাও কথাবার্তা বলে।
এই মুহূর্তে যে কথা বলার সুযোগটাও আমরা হারিয়েছি, তারা আমাদের কোনো আপডেট এই ব্যাপারে দিতে পারছে না। সেই নিরুপায় হলে আমরা আমাদের এলপিআই যিনি আধিকারিক বা যারা দায়িত্বে আছেন গভর্নমেন্টের তাদের সঙ্গে কথা বলেছি, তারা বাংলাদেশে কোনোভাবে লাইন করে কথা বলে আমাদেরকে এই আপডেট দিয়েছে যে আপাতত এক্সপোর্ট আপনারা করবেন না, আপাতত বন্ধ থাক, পরিস্থিতি স্বাভাবিক হোক আমরা জানাবো। সেটা তো পরিস্থিতি স্বাভাবিক কখনো কত দিনে হবে তার উপর নির্ভর করছে। ইম্পোর্ট খুব কম, মানে বাংলাদেশের ঢাকা বা ওই সব দিকে পরিস্থিতিতে শুনেছি খারাপ, যে গাড়িগুলো যে কারখানা বা বিভিন্ন গোডাউন বা জায়গা থেকে আসবে সে আসা নিরাপত্তা নিয়ে তারা নিশ্চিত নয়, যার কারণে ইম্পোর্টটাও স্বাভাবিক নয়, খুবই কম। ইম্পোর্টও বন্ধ। ইম্পোর্টে যদি একটা দুটো গাড়ি আসে আমাদের এখানে তো কোনো ব্যাপার নেই, আমরা নিয়ে নেবো, কিন্তু রপ্তানিটা পুরোপুরি বন্ধ। যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগের যে মাধ্যম আধুনিক হোয়াটসঅ্যাপ মেসেজ বাংলাদেশ বিভিন্ন জায়গায় কথাবার্তা বলা তো তারা আমরা বলতে পারছি না। তো আমরা পুলিশ প্রশাসন যারা আমাদের সঙ্গে এখানে আমাদের সঙ্গে কাজে যুক্ত আছে, চট্টগ্রাম থানায় ওসি আছে, তার সঙ্গেও কথা হয়েছে যে কোনোভাবে যদি আমরা তোমরা যোগাযোগ করতে পারি তাহলে সেটা আমরা অন্তত কিছুটা আমরা আপডেট পাবো, তা তারাও চেষ্টা করছে, যদি ফিডব্যাক দেয় আমরা পরবর্তীতে জানাবো। স্বাভাবিক নিয়ে 350-400 যায়, তো এখন লাস্ট গাড়ি বৃহস্পতিবার গেছে 329 গাড়ি রপ্তানি হয়েছে, আর আমরা 229 গাড়ি আমদানি করেছি, মানে বাংলাদেশ থেকে এসছে। তারপরে শুক্রবারটা বন্ধ ছিল, আজকে শনিবার সকাল থেকে আমরাও একটু টেনশনে ছিলাম, এর আগে বিভিন্নভাবে বাংলাদেশের সঙ্গে বিভিন্নভাবে কথা বলেছি, প্রতি প্রচণ্ড লস, সবচেয়ে লস হচ্ছে পেরিশেবল কমোডিটি, এবং তাদের কমোডিটিরা এমন একটা পরিস্থিতিতে যে আমরা অনেক সময় এখানে কোনো প্রবলেম হলে আমরা ঘোজাডাঙ্গায় পাঠিয়ে দিই, আমাদের সে সুযোগটাও আমরা হারিয়ে ফেলেছি, কেন ঘোজাডাঙ্গায় এই মুহূর্তে বন্ধ চলছে, কাঁচামালটাও বন্ধ আছে। যদি বাংলাদেশকে আমরা রিকোয়েস্ট করেছি একটা চ্যানেলের মাধ্যমে যে তোমরা সরকারিভাবে কথা বলে যদি কাঁচামালটা দিতে পারো দেখো নষ্ট হবে, আইদার তারা ব্যাক করে লোকাল মার্কেটে কী করবে এক্সপোর্টাররা বুঝবে, এটা একটা হঠাৎ করে একটা পরিস্থিতি বলা যেতে পারে। আর এক্সপোর্টার বা ইম্পোর্টার যারা তারা কম বেশি দু চার দিন আগের থেকে এই পরিস্থিতির কথা জানছে, তো সেটা তাদের অন্তত আগের থেকে আরও বোঝা উচিত ছিল। যাই হোক, যে সমস্যাটা সমস্যাই, সমস্যার সমাধান সরকারিভাবে পাবো তারপর জানি। কার্তিক চক্রবর্তী।